প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকে প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি এমডি রাসেল মাহমুদ, ক্যামেরা রয়েছেন এমডি তারিক ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা চলে এসেছি রাজধানী ঢাকার দক্ষিণ বনশ্রী জোড়াখাম্বায়। একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা এবং সফল খামারি, যিনি শৌখিন প্রকৃতির মানুষ, শৌখিন প্রকৃতির পাখি, তিতি পাখি বা তিতি মোরগ নামে যেটা পরিচিত আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। দর্শক, আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টেড এবং অনেক হেল্পফুল হবে। আশা করব যে এই সফল উদ্যোগী বা সফল ব্যবসায়ী জহির ভাইয়ের থেকে দেখে শুনে তার এই তিতি পাখির লাভ লোকসান, ভালো মন্দ, এটা থেকে মাসিক কত টাকা ইনকাম হয় এবং শহরে গেলে আপনারা এটা ক্রয় করতে পারবেন কিনা, বা পাইকারি বা খুচরা যারা আছেন বা বাসা লালন পালন করার জন্য যারা আছেন তাদের জন্যই কিন্তু আমাদের এত কষ্ট পরিশ্রম করে আজকে ভিডিওটা তৈরি করা। চলুন দর্শক, আমরা সরাসরি জহির ভাইয়ের কাছে চলে যাই। সর্বপ্রথম আমি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই যে আপনি আসলে কতদিন এই তিতি পাখির সাথে জড়িত? আমি আজকে প্রায় এক বছর, এক বছর যাবৎ আমি এই তিতি পাখি লালন পালন করতেছি। প্রথম আমি দেখলাম, আমি তো বাসায় করোনার সময় বসে থাকছিলাম, ভাবলাম যে করোনার সময় কিছু একটা করি। তখন আমার মাথায় আসলো যে কি করি কি করি, তখন হঠাৎ করে দেখলাম যে আমার ছাদরা খালি পড়ে রয়েছে। আমার কিছু গাছ ছিল এখানে, এই গাছগুলা মোটামুটি সরাইলাম, সরাইয়া এরপর একটা শেড করলাম। শেড করে সে চিন্তা করলাম যে এখন কি করা যায় এটার ভিতরে। তখন হঠাৎ করে দেখলাম একটা ইয়েতে যে তিতি পাখিটা একটা লাভজনক। তখন আমি 14টা পাখি আনি শুরুতে। এই 14টা পাখি প্রথম দিয়ে আমি শুরু করি, কিছু আমার এখান থেকে হয়েছে আর কিছু আমি ক্রয় করে আনছি। আনার পর এখন বর্তমানে 400-450 পাখি আমার আছে এবং প্রত্যেকটার বয়স এখন 7.5 মাস। আশা করি কিছুদিনের ভিতরে এগুলা ডিম বাচ্চা দিবে, কিছুদিনের ভিতরে। এক বছরে আপনারা মোটামুটি এখন আপনি কি লাভজনক? না, এখন আমি শুরু না করলাম। তারপরেও লাভ আছে। আর শুরু থেকে আপনার মানে কোনো সমস্যা? না, আমার এখানে কোনো ধরনের সমস্যা হয় নাই। প্রথম ঠান্ডা লাগছিল কয়েকদিন, এই ঠান্ডা লাগার পরে আমি ঠান্ডার ভ্যাকসিন পাওয়া যায়, ওই ভ্যাকসিনটা দিয়া আমি মোটামুটি সাকসেস হয়েছি। এরপরে আর আমার কোনো পাখি এই পর্যন্ত আর কোনো ঝামেলা হয় নাই, মরে নাই। তার সাথে সাথে আমি কালিম পাখিও পারি। আপনার মোটামুটি যতটুকু আমরা আপনার থেকে জানতে পারলাম যে তিতি পাখিটা লালন করানে ওরকম কোনো ঝামেলা? না, কোনো ঝামেলা নাই, সহজ। এবং এটা আমার রোগ বালা খুবই কম, সেটাই বললাম, নাই বললেই চলে। জি, এক বছরে আপনি যেটা বললেন আর কি, আর এটা তো একদম বাস্তব চিত্র। দর্শক, আমরা আসলে বাস্তবটা যেরকম, আমরা আগে থেকে কোনো কিছুই গোছানো আমাদের থাকে না। আমরা যেভাবে এসে খামারে দেখি, যেভাবে এসে যারা খামারি বা উদ্যোক্তা বা ব্যবসায়ী রয়েছে যেরকম দেখি সেই অনুপাতে কিন্তু সরাসরি আপনাদের সামনে আমরা জিনিসটা উপস্থাপন করি। তো সেই সুবাদে আপনারা জহির আঙ্কেলের মুখ থেকেই শুনলেন। তো এখন আপনার মোটামুটি আপনি কি সেল দিচ্ছেন কোনো? হ্যাঁ, এখন আমি সেল করতেছি, আগেও কিছু সেল করছি। দাম কেমন আনুমানিক? এটা দাম যারা খামারের জন্য যারা নেয় তাদের জন্য একটু কম আছে, আর যারা 2-3টা করে নেয় এটা 1800-2000 টাকা জোড়া খুচরা। হ্যাঁ হ্যাঁ, পাইকারি যারা নেয় তার বেলা কিছু কম আছে, মোটামুটি 1800-2000 টাকা জোড়া আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, আর যারা পাইকারি নেবেন তারা সরাসরি চাইলে দক্ষিণ বনশ্রী জোড়া খামার আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, সুন্দরভাবে ঠিকানা দেওয়া রয়েছে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 400+ পাখি আছে, আমরা আপনাদেরকে পাখিগুলো দেখাইছি এবং আমাদের সাথে থাকেন কন্টেন্ট, আমরা পাখিগুলো দেখাইতেছি। পাখির কোয়ালিটি 19-20 আপনি পাবেন না, এটাই হলো বাস্তবতা, এখানে আসলে লুকানো কিছুই নেই। তো আর এই পাখিগুলো আমার খাবারটাও খুব ইজি, আমি অল্প কিছু ইয়া দিই, গম দিই এক টাইম, আর 2 টাইমই গাছ দিই, এই গাছগুলো আমি খাওয়াই। এই যে এই গাছগুলো, হ্যাঁ ইজি, গ্রামের জন্য খুবই ইজি এই গাছগুলো।
খুব ইজি এবং এর মধ্যে আপনার যে কোনো গাছ এই কালিম পাখি এবং এগুলা খাই মানে খাইতে খুব পছন্দ করে এই গাছগুলা। আচ্ছা আমরা কি কি পাখিগুলো দেখাই, আমরা একটা যেটা একটা পাখি ধরে আছে পেলাম। আমি তো নতুন জি অনেক দেখেন অনেক ওজন, এটা 1.5 কেজি ওজনের একটা পাখি। হ্যাঁ 1.5 কেজি ওজনের একটা পাখি এবং আপনি পায়ে ধরে রাখেন। আমি তো দেখাই কি করব, আমরা যদি আপনাদেরকে দেখাই খুব একবারে মানে একটা ফেদার এলোমেলো নাই, ওয়ালেড 100%। আর এটার বয়স কত চলে? এটার বয়স 7.5 মাস। 7.5 মাস সবাই ডিম দিবে উদ্যোক্তা, এবং যারা বাসায় লালন পালন করবেন সবার জন্য পারফেক্ট সাইজের একটা পাখি পাখি। খুচরা যারা নেবেন তাদের জন্য আমরা দাম বলে রাখছি, পাইকারি যারা সরাসরি ফোনে যোগাযোগ করবেন, পাইকাররা তো অবশ্যই কন্ট্যাক্ট না করে আপনারা দাম জানতে পারবেন না। না না 400 মতো পাখি আমাদের এখানে রয়েছে, 450 প্লাস পাখি আমাদের এখানে রয়েছে। তো যার যেরকম ইচ্ছা আপনারা নিতে পারবেন। আর এটার আসলে মাসিক আপনার খাবারে কেমন ব্যয় হয়? একটা পাখি তো লাভ করে খুব বেশি হলে 20 টাকা একসাথে ডিম পারে প্রায় 100-120টা নিজেরা করে, আবার ইনকিউবেটর আছে আমার ভিতরে, ইনকিউবেটর দিয়ে আমরা ফোটাই। তো নিজেরা যখন বাচ্চা করে তখন কটা ডিম নিয়ে তারা বসে? তারা 10টা আর 20টা 16টা 18টা করে ডিম বসে। ভালো ভালো, কিন্তু সময় যখন ডিম নিয়ে বসে তখন ডিমের সংখ্যাটা কম হয়। বুঝছি বুঝছি। হ্যাঁ তো এই ক্ষেত্রে হয়তো যারা উদ্যোগী আছে তারা অবশ্যই আপনার ওই যে ডিম ফুটানোর ডিম মেশিনটা ইউজ করবে। এটা আমরা জাস্ট একটা ধারণা দিলাম, খাবারের ধারণাটাও দিলাম, আর পাখির সাইজটাও আপনাদেরকে দেখালাম। আর বাকি যে পাখিগুলো আপনাদেরকে একটা রাউন্ড দিয়ে আমরা দেখে দিচ্ছি, আমাদের সাথে থাকেন অনেক দেখেন দেখছেন কত ওজনের পাখি। হ্যাঁ হ্যাঁ রাইট, অনেক সুন্দর, একটু স্থির দিয়ে রাখেন, আমরা একটু সব সবকিছু আমরা দেখে দিচ্ছি। তো পাখির সাইজটা আমরা যদি আপনাদেরকে সামনে থেকে দেখে তাহলে কিন্তু এরকম রাখেন, ধরো দুই হাতে ধইরা সরাইয়া ধরো এটা। আচ্ছা এটা খামারের পরিবেশটা আসলে কেমন, নাকি টিন শেড করলে কি মাছা করা লাগবে কি নাকি? না 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 না, কিছু না, টিন শেড করে যদি বিল্ডিং নিচে পাকা থাকে তাহলে কিছু বালু আছে না, বিডি বালু, বিডি বালু দিয়া আমরা এটা দিয়া দিলে এটা যে পাহানাটা করে ওই পাহানাটার সাথে সাথে ওখানে গ্রামের জন্য খুবই পারফেক্ট, মানে গ্রামের জন্য এটা পারফেক্ট। আমি তো ঢাকা এই যে বড়শ্রীর মতো জায়গাতে এই যে 7-8 তলার উপরে আমি এটা লালন পালন করতেছি দেখলাম। এবং এখানে আরেকটা জিনিস আছে আপনাদেরকে আমি বলি, এটা অনেকেই জানে অনেকে জানে না, এই যে কোনো পাখি যদি ডিম ফুটায় সাথে সাথে খেয়ে ফেলে তখন এই ডিমগুলো রাখছে না খোসা, যে কোনো ডিমের এই যে খোসাগুলা এগুলাকে গুঁড়া করে ফাঁকি করে যদি বেশি না 2 বার খাওয়া, এটা একটা ভিটামিন, খাওয়াইলে পরে আর কোনো দিন আপনার ওই যে পাখি ডিম নষ্ট করে না, তাই নাকি? এই জন্য খুবই প্রিয় খাবার এই গাছগুলা, খুবই প্রিয়। যারা আসলে গ্রাম অঞ্চলে আছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ গ্রামে তো ছেড়ে পালতে পারে এক বছরে আমার প্রায় 3 লাখ টাকার উপরে প্রফিট হবে, সব বাদ দিয়ে 3 লাখ 3.5 লাখ টাকা আমার প্রফিট হবে যদি আমি ইয়া করে আল্লাহ বাসাইলে আমি যদি সেল করতে পারি তাহলে ভালো ইনকাম। ওরকম আপনার আঙ্কেলের পাশাপাশি আমি একটু দর্শক বলি যে আসলে আমরা যেই বয়সের আছি গ্রামে গঞ্জে বা না সেখানে আছি, আমরা অনেকে আছি যে আসলে পড়াশোনা করেই অনেকে করে ফেলেছি, পাখিরা কিন্তু এত সুন্দর
যেটা আসলে আপনারা মানে লালন পালন করতো আপনার যত শৌখিন হন না কেন আঙ্কেলের দিকে তাকালে আপনারা বুঝবেন যে আসলে আঙ্কেল কত শৌখিন মানুষ শহরের মানুষ বাস্তবতা এখানে আসলে ওভাবে বলার কিছু নাই সেক্ষেত্রে পাখিগুলাও শৌখিন মানুষের শৌখিন আপনার কোনো রকমই কোনো প্রতিবন্ধকতা নাই আমরা যারা দুইটা দিয়ে শুরু করতে পারি মাত্র 1000 থেকে 2000 টাকা দিয়ে কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি যারা পড়াশোনা করছি বা 5000 টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এখান থেকে আপনি মাস শেষে কিছু বেনিফিট পাবেন একটা বেনিফিট পাবেন অন্তত ভাগে গ্রামে বসে ভালো বেনিফিট তো এই ধরনের সফল উদ্যোক্তা যারা বা ব্যবসায়ী যারা রয়েছেন এদেরকে তুলে ধরার কারণ আমরা যারা রয়েছি আমি বা আপনারা যারা রয়েছেন বা আমাদের মতো যারা রয়েছি আনাচে দেখে আমরা চাইলে কিন্তু এদেরকে দেখে বাস্তবতার সাথে তাল মিলিয়ে সময়ের সাথে যুগ উপযোগী সিদ্ধান্ত যদি আমরা নেই তাহলে কিছু একটা করা সম্ভব তো আমরা আসলে সাধুবাদ জানাই আঙ্কেলের এই করোনাকালীন সময়ের ক্লান্তি লগ্নে এসে আঙ্কেল যেই পরিকল্পনা করেছেন এবং এক বছরের মাথায় আল্লাহ রহমতে ইনশাআল্লাহ সফলতার মুখও দেখেছেন তো এভাবে কিন্তু আসলে মানুষের বড় হওয়া একজন উদ্যোগী হওয়া সফল উদ্যোগী হওয়া তো আঙ্কেল আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার না দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে যারা আপনার এটাকে লালন পালন করতে চান তারা বিশেষ করে গ্রামে যারা স্টুডেন্ট আছেন আপনারা গ্রামে বেশি না 5-7টা পাখি নিয়ে খালি ট্রাই করে দেখেন যে এটা কীরকম কোনো খরচ নাই গ্রামে একদম খরচ নাই আপনার 7-8 মাস বয়সের থেকে আপনি তা ডিম পারবে এবং এই ডিমের খরচ দিয়ে আপনারা লেখাপড়া টুকটাক গ্রামে চলবে ইনশাল্লাহ আর যারা এগুলি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি এখন এটি বিক্রি করতেছি আল্লাহ রহমতে খুব ভালো রেটে আমি দিব আপনাদেরকে আপনারা আসেন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ রেডি হ্যাঁ রেডি একদম রেডি আচ্ছা দিবে হ্যাঁ শুরু শুরু একদম শুরু আপনার 2-6 মাস কিন্তু বসে থাকতে হবে না বসে থাকতে হবে না আর আঙ্কেল একটা জিনিস আমরা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আপনাকে ফোন করে যে নেওয়ার জন্য তো সেটা কি আপনার পাসপোর্ট হ্যাঁ চলে যাবে ওরা যদি টাকাটা পাঠিয়ে দেয় আমরা ওই জায়গা বাসের লোকেশন দিলাম আমরা বাস পাঠিয়ে দিব সব এটল আর সেক্ষেত্রে যদি কেউ চায় ফিমেল মেল ফিমেল হ্যাঁ সব মিলে দিব আমরা আচ্ছা বাচ্চা যদি আমরা যদি এগুলো বাচ্চা আসলে কত বয়সে সেল করা যায় এটা বাচ্চা নিম্নতম 1 মাস তবে এই সিজনে ঠান্ডার সিজনে বাচ্চা পাওয়া কোনো লাভ নাই এবং বাচ্চা কত জন না যারা নিবে তারা বাচ্চা সেল করলে আসলে কি কি রকম সেল করতে পারে বাচ্চা ওই 300 টাকা জোড়া 300 টাকা আরে 300-400 টাকা 400 টাকা জোড়া 500 টাকা জোড়া জায়গা বেদ আরো 600 টাকা জোড়া জায়গা বেদ জায়গা এবং সময় বল সময়ে জায়গা জায়গা সে ক্ষেত্রে কিন্তু তাও একটা ভালো জিনিস আছে 1 মাস 2 মাসের ভিতরে যদি আপনার 10টা বাচ্চা হলো তাহলে 5 জোড়া কিন্তু 5 জোড়া কিন্তু সবচেয়ে ভালো এই ধরনের বয়সেরটা নেওয়া এটা নিম্নতম 5-7 বছর 5-7 বছর এটা ডিপ পারবে এই উদ্দেশ্যে যারা নেবেন নিউ অ্যাডাল্ট হ্যাঁ আর এটা হলো নতুন খামারি বা নতুন যারা এই পৃথিবীতে আসতে চান তাদের জন্য শুভ এটার ওজন হবে পুরো 1.5 কেজি অনেক ডিম পারবে এখন 1.5 কেজি ওজন হবে এটা আসলে কতটুকু ওয়েট হয় এটা 1.5 কেজি সর্বোচ্চ হয় 1.5 কেজি উপরে হয় এটা কিন্তু যারা আসলে নিবে আমি নেই যেই লোক এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ একবারে ডিম দিবে দিবে 450 পাখি তো আঙ্কেল আমরা ইনশাআল্লাহ আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমরা প্রতিবেশীটা এখানে শেষ করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা শেষে আর কিছু বলতে চাই না আমরা আঙ্কেলকে আমাদের দর্শকদের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে আমরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম নতুন নতুন উদ্যোগের সৃষ্টি হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম